সিরিয়া ও গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা আরো বিস্তারিত জানিয়ে দেব নিজস্ব প্রযুক্তি ড্রোন সফল পরীক্ষা চালাচ্ছে ইরান ইউক্রেনের দখল করা এলাকায় গণভোট দিচ্ছে রাশিয়া আরো থাকবে ইমরান খানের জামিন মঞ্জুর আকস্মিক সফরে ইউক্রেনের ব্রিটিশ প্রধানমন্ত্রী পুতিন আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলল ইউক্রেন যে কারণে সিরিয়া এখনো রয়ে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি বিমানে রাশিয়ার ভয়াবহ হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সিরিয়া ও গাজায় ইসরায়েলের বিমান হামলা সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনী দামেস্কে চালানো এই হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামী জিহাদের দুই সদস্য নিহত হয়েছে এছাড়া গাজায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে আল জাজিরা জানিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী গাজায় খান ইউনিসে এক ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে নির্মমভাবে হত্যা করার পর ঘটনার সূত্রপাত ঘটে গাজায় প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ এক বিবৃতিতে জানিয়েছে শহীদের রক্তে বদলা নেওয়া হবে চরম প্রতিশোধের হুমকি দিয়েছে সংগঠনটি এরপরই রোববার সকালে গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে অন্তত 20টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে গাজাসহ ফিলিস্তান জুড়ে হামলার কথা স্বীকার করলেও সাধারণত সিরিয়ার হামলা চালানোর কথা স্বীকার করেনি দখলদার দেশটি সে হিসেবে ইসরায়েলের স্বীকারোক্তি ঘটনাকে খুব বিরল বলেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সিরিয়ায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে লক্ষ্যবস্তুকে আঘাত হানার আগে শত্রুদের সবগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে ইরান সমর্থিত ইসলামী জিহাদ গাজে অন্যতম শক্তিশালী স্বাধীনতাকামী সংগঠন সাম্প্রতিক দেশগুলো হামাসের এই মিত্র গোষ্ঠীটি ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে লড়াই করছে সূত্র ইন্ডিয়া টুডে নিজস্ব প্রযুক্তির ড্রোনের সফল পরীক্ষা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের উদ্বেগ উৎকণ্ঠা উপেক্ষা করে নিজস্ব প্রযুক্তির ড্রোনের সফল পরীক্ষা চালাচ্ছে ইরান দুই দিন ব্যাপী চলবে সামরিক শক্তিমত্তা প্রদর্শন খবর রয়টার্সের দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে চালকবিহীন দেশ দূরে যুদ্ধযান মহড়া চালাবে উপসাগর মধ্য অঞ্চল এবং আশপাশের এলাকা দেশটির বিমান বাহিনীর সক্ষমতা এবং অত্যাধুনিক রণকৌশল খতিয়ে দেখতে চালানো হচ্ছে কসরত সম্প্রতি ইরান ইরাক সিরিয়া ইয়েমেন এবং নজদের ড্রোনের ব্যবহার বাড়িয়েছে হরমুজ প্রণালীতে চলতি মাসেই যুক্তরাষ্ট্র অভিযোগ তুলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইরানের কাছ থেকে অত্যাধুনিক শক্তিশালী ড্রোন কিনেছে রাশিয়া খুব শীঘ্রই সেগুলো নামানো হবে লড়াইয়ের ময়দানে বিষয়টি সাপ অস্বীকার করেছে ইরান ও রাশিয়া কিন্তু বিতর্কের মধ্যে সামরিক ড্রোনের মহড়া চালালো তেহরান সূত্র পাস টুডে ইউক্রেনের দখল করা এলাকায় গণভোট দিচ্ছে রাশিয়া ইউক্রেনের দখল করা এলাকায় রাশিয়া এই সপ্তাহে গণভোট শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র এই আশঙ্কা প্রকাশ করেছেন বস্তুত তিনি বলেছেন এই সপ্তাহে ভোটের ফলাফল ঘোষণা করে দিতে পারে রাশিয়া দখল করা এলাকাগুলি গণভোট প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে 2014 সালে ঠিক একইভাবে ক্রিমিয়া গণভোট করেছিল রাশিয়া এরপর ক্রিমিয়া তাদের অঞ্চল বলে দাবি করেছিল এবারে সেই একই ঘটনায় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইউক্রেন গোটা থেকে এই তীব্র বিরোধিতা করেছে পশ্চিমা দেশগুলোর বিরোধিতা করছে কিন্তু রাশিয়া এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সূত্র ডয়সে ভেলি ইমরান খানের জামিন মঞ্জুর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জামিন মঞ্জুর করা হয়েছে আজ বৃহস্পতিবার ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করা হয় ইমরান খান সশরীরে এটিসি বিচারক রাজা জাওরাত আব্বাসের আদালতে হাজির হলে শুনানির পর তাকে জামিন মঞ্জুর করা হয় গত 20 আগস্ট রাজধানী একটি জনসভায় একজন বিচারপতি এবং সিনিয়র পুলিশ কর্মকর্তার প্রতি হুমকি দেওয়ার পর তার বিরুদ্ধে এই এজাহার দায়ের করা হয় আদালতে ইমরান খানের আইনজীবী বলেন তার মক্কেলকে রাজনৈতিকভাবে প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে আকস্মিক সফরে ইউক্রেনের ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার হঠাৎ করে কিয়েভ সফরে গেছেন
এই সফরের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের হামলা করার পর তৃতীয়বারের মতো কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করেছেন বরিস জনসন। রিপাবলিকান প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়েভে গিয়ে ইউক্রেনে আরও $66 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ইউক্রেনে বর্তমান সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা নতুন প্যাকেজ ঘোষণা করেছেন বরিস জনসন। যুক্তরাজ্যে নতুন সহায়তা দিয়ে ইউক্রেনের দূরপাল্লার নজরদারি এবং রক্ষণাত্মকমূলক লক্ষ্য বৃদ্ধি করতে পারবে। এদিকে কিয়েভে যাওয়ার ব্যাপারে বরিস জনসন বলেছেন, আমি এসেছি ইউক্রেনের বার্তা নিয়ে, যুক্তরাজ্য আপনাদের পাশে আছে এবং আগামীতেও পাশে থাকবে। পুতিনকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে দাবি ইউক্রেনের। রুশ আগ্রাসনের ৬ মাসের মাথায় ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার শীর্ষ কমান্ডারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিকল্পনা করছে। খবর এএফপির। রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসনমূলক অপরাধ তদন্তে আন্তর্জাতিক আদালতে বিশেষ ট্রাইব্যুনাল যাওয়ার পরিকল্পনার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল প্রশাসনে উপপ্রধান আনরিল অগ্রণী ভূমিকা পালন করছে এবং নথিপত্র প্রস্তুত করেছেন। আগ্রাসনমূলক অপরাধের ব্যাখ্যায় ২০১০ সালে গ্রহণ করা রোম আইনের কথা বলা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নরেনবার্গ এবং টোকি বিচারের ক্ষেত্রে ব্যবহৃত শক্তিশালী বিরোধী অপরাধের ধারণার কথাও উল্লেখ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে ইউক্রেনের যুদ্ধ অপরাধ, মানবতা, গণহত্যা বিরোধী বিভিন্ন অপরাধ তদন্ত শুরু করেছে। গত ২০ বছর ধরে বিশ্বের গুরুত্ব বিভিন্ন অপরাধের বিচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আদালত ইউক্রেনের মানবতা বিরোধী অপরাধের জন্য রাশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, কিন্তু এ আদালতে আগ্রাসনের অভিযোগের বিষয়টি দেখতে পাচ্ছে না, কারণ ইউক্রেন বা রাশিয়া কোনো দেশই রোম আইন অনুমোদন দেয়নি। এদিকে এএফপি কে বলেছেন, কেবলমাত্র ইউক্রেন যুদ্ধ যারা শুরু করেছে সেসব অপরাধী দ্রুত আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ রয়েছে এই আদালতে। ইউক্রেন জানে যে এমন অভিযোগ উপস্থিত হবে না, তবে এই আদালত এসব লোককে অপরাধী হিসেবে আখ্যায়িত করার ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করবে। ইউক্রেন প্রসিকিউটররা এই আগ্রাসনে জড়িত থাকার সন্দেহে একজন এখন পর্যন্ত প্রায় ৬০০ জনকে শনাক্ত করেছেন। এর মধ্যে সিনিয়র সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ এবং ভাষ্যকারা রয়েছেন বলে জানা গেছে সূত্র ইন্ডিয়া টুডে। কেন সিরিয়ায় রয়ে গেছে এখনো যুক্তরাষ্ট্রের সেনারা? পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর দেশটির মার্কিন সেনাদের উপস্থিতি ফের আলোচনায়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC-র মদতপুষ্ট গোষ্ঠীদের অবস্থান চালানো হয়েছে এই হামলা। সম্প্রতি বছরগুলোতে ওয়াশিংটন সিরিয়ার যে ব্যাপক উপস্থিতি ছিল তা কমিয়ে এনেছে, কিন্তু তবুও সেখানে কিছু এলাকায় সীমিত সংখ্যক সেনা রয়ে গেছে IRGC-র বিরুদ্ধে লড়াই এবং ইরানের প্রভাব নিয়ন্ত্রণে। বুধবারের হামলায় মিলল তারই প্রমাণ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার মুখপাত্র কর্নেল জো বুচিনো বলেন, এই হামলা যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষা জরুরি ছিল। এটি ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের সেনাদের উপর চালানো হামলার প্রতিশোধ, যা চালিয়েছিল ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিশ্লেষণে উঠে এসেছে গৃহযুদ্ধ নিম্নজিত সিরিয়ার যুক্তরাষ্ট্র কিভাবে সম্পৃক্ত হল, এখন সেখানে দেশ দুটির সেনাদের অবস্থানকে এবং তাদের লক্ষ্য সম্পর্কে জানা গেছে। সিরিয়ায় বিরোধীদের প্রতি সমর্থন থাকা সত্ত্বেও দেশটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রথম সামরিক সম্পৃক্ততা ছিল এই IRGC-র এলের বিরুদ্ধে। ২০১৪ সালে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ার ISIL এর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। এটি কারা করেছে? ইরানের চলমান অভিযানের অংশ হিসেবে এ জোটে যুক্তরাষ্ট্র প্রায় ২০০০ সেনা দিয়েছে। আর ২০১৫ সালে অক্টোবরে সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের গঠনে ছিল ওয়াশিংটন সমর্থন, যে গঠনটি মূলত গঠিত হয়েছে কুর্দিশ পিপুলস প্রোটেকশন ইউনিটের মিলিশিয়াদের দ্বারা। সিরিয়ার সরকার নিয়মিতভাবে দেশটির যুক্তরাষ্ট্রের ভূমিকা বিরোধিতা করে আসছে, একই সঙ্গে দাবি যেন যুক্তরাষ্ট্রের সব সেনা সেখান থেকে প্রত্যাহার করা হয়। বাশার আল আসাদের কঠোর সমর্থন রাশিয়ার দাবি একই, তারা চায় দেশটি থেকে সরিয়ে নেওয়া হোক যুক্তরাষ্ট্রের সেনাদের। এদিকে তুর্কি তার অবস্থান স্পষ্ট করেছে আস্কারার দাবি YPG-র প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরোধিতা তারা। ইসরায়েলি বিমানে রাশিয়ার হামলা। ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী অত্যাধুনিক S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলার ঘটনাকে ইসরায়েল দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গির বড় ধরনের পরিবর্তনে ইঙ্গিত দিয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের 730 টেলিভিশন জানিয়েছে, গত শুক্রবার রাতে নজিরবিহীন ঘটনা ঘটেছে যখন ইসরায়েলি সামরিক বিমান হামা প্রদেশে
মাফিয়া শহরের কাছে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, ইসরায়েল বিমান থেকে মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং সিরিয়ার সেনাবাহিনীর বেশিরভাগ ক্ষেত্র ভূপাতিত করে। হামা প্রদেশের ওই এলাকা থেকে ইসরায়েলি বিমান চলে যাওয়ার সময় রাশিয়ান S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। সিরিয়ায় S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সামরিক বাহিনী পরিচালনা করে এবং তাদের অনুমোদন ছাড়া সিরিয়ার সামরিক বাহিনী S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে না। চ্যানেল 30 বলেছে, S-300 ক্ষেপণাস্ত্র একেবারে জন্যই ব্যবহার করা হয়েছে নাকি ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতি পরিবর্তনে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ক্ষেপণাস্ত্র ছুড়ে তা পরিষ্কার নয়। এ বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র আরব নিউজের।